নিয়মিত শুধু ভাত খাই তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে? আমাদের পুষ্টি সম্পূর্ণ হবে না, আমরা ভাতের সাথে অনেক কিছুই খেতে হবে, ভিটামিন খেতে হবে, প্রোটিন খেতে হবে, গরুর মাংস খেতে হবে, হ্যাঁ এভাবে ডিম খেতে হবে প্রতিদিন। শুধু ভাত যদি আমরা খাই তাহলে আমাদের এই শারীরিক অবস্থা ভালো থাকবে। এভাবে প্রত্যেকটা প্রাণী বা মাছ যেটাই বলেন না কেন, আমরা মাছকে যদি শুধু খাবার দিই, সেই খাবারে আমাদের বলা আছে 35-30 বা 37 এরকম একটা পার্সেন্টেজ দেওয়া আছে প্রোটিনের, কিন্তু আমরা আরও প্রোটিন যদি মাছকে দিতে যাই তাহলে আমরা ভিটামিন ফুড সাপ্লিমেন্ট হিসেবে সাহায্য নিতে পারি। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা অনেকদিন যাবৎ বায়োফ্লক নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না, সবাই বায়োফ্লক সম্পর্কে জানতে যাচ্ছেন যে আসলে কেমন চলছে বায়োফ্লক, কী অবস্থা। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা চলে এসেছি আলতাফ ভাইয়ের কাছে। আপনারা এর আগে অনেক ভিডিওতে আলতাফ ভাইকে দেখেছেন যে বায়োফ্লকের উনি অনেক কিছু মডিফাই করার চেষ্টা করছে, এবং আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আসলে শীত তো চলে গেল, তো এই শীতে কেমন মাছের গ্রোথ হয়েছে বা গ্রোথটা আটকায় গিয়েছিল কিনা, এই সব বিষয়ে আসলে গ্রোথটা কতটা হচ্ছে এবং আসলেও শীতে গ্রোথ হয় কিনা সব বিষয়ে তার সঙ্গেই জানবো। আলতাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমাদের দর্শকদের জানতেই চাই যে আসলে গ্রোথটা তো আসলে ফ্যাক্ট বায়োফ্লকে, তো এই বিষয়টা নিয়ে আপনার থিসিস কি বলে বা আপনি এটা নিয়ে যেটা গবেষণা করেছেন সেটা কি বলে, এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি আসসালামু আলাইকুম, আমি মাছচাষী ভাইদের জন্য আজকে এই শীতের মৌসুমে যে মাছের গ্রোথ এবং মাছ ভালো রাখার জন্য কি কি ব্যবস্থা এবং শীতের গ্রোথটা যেন ঠিক থাকে এই জন্য কী কী করছি সেগুলো নিয়ে কথা বলবো। তো আসলে আমরা আমাদের দেশে তো পুকুরে মাছ চাষ করে অভ্যস্ত, এখন আমরা সেই মাছ চাষটাকে ঘরের ভিতরে নিয়ে আসছি। তো একটা কথা সত্যি কি যে যদি চেষ্টা করা যায় অনেক কাজ করা সম্ভব, সেটা হচ্ছে যে শীত আর গরম না, বায়ুফ্লোকে সব সিজনে মাছ চাষ করা সম্ভব। এটা হলো নিজে একটু পরিশ্রম করতে হবে, একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে। গরমটা প্রাকৃতিকভাবে গরম হচ্ছে বিধায় মাছ হবে, আর শীতও প্রাকৃতিকভাবে, তাহলে শীতের সিজনে মাছ হবে না কেন, এটা আমরা নিজেরাই চিন্তা করতে হবে। তাহলে শীতের সিজনে মাছের গ্রোথ আমার 100% নেই, তবে 70% থেকে 75% গ্রোথ আমার ঠিক আছে। এবং হচ্ছে যে শীতে সবাই বলে মাছ খায় না, তবে আমার মাছ মাশাল্লাহ 70% খাবার খেয়েছে মাছ। আমার মাছ এখন 4 মাস শিং মাছ, তো পুরো সিজনটাই আমার শীতে গেছে, তো আমার মাছের এখন ওয়েট আপনার প্রতি কেজিতে 40-35, কোনোটা কোনোটা আমার মাছ 80 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। তো গড়ে আমি 30-40টা 4 মাসে আমার গ্রোথ, যদি আমি মাছটা এখন তুলে দেখাইতে পারতেছি না, শিং মাছ আসলে সাধারণত নেটে উঠে না, এটা বিভিন্ন সিস্টেমে ধরে দেখাইতে হয়। তারপর আমরা চেষ্টা করবো দেখানোর, গ্রোথটা আমরা কীভাবে টোটাল ভাই এটাকে ঠিক রাখবো। প্রথম অবস্থাতে হচ্ছে যে বায়োফ্লোকে যখন শীত আসবে আমরা এই পুরো ট্যাঙ্কটাকে ঢেকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে, যেটা আপনি আপাতত করেছেন। আমি আপাতত একটা করেছি, এয়ার টাইট করে দিতে হবে যাতে কোনো বাতাস যেন না ঢুকতে পারে। আর আমাদের তো ভিতরে তো অক্সিজেনের লাইন দেওয়াই আছে, এয়ার টাইট করলে হয়তো অনেকে ভাববে যে মাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে, না আমরা যে এয়ার টাইট করবো সে ওপরে পলিথিন দিব, মোটা পলিথিন দিব, পলিথিন দিয়ে চারপাশে আমরা ঘিরাও বেঁধে দিতে পারি, আর পলিথিনের উপরে ছোট ছোট করে কিছু ফুটা করে দিতে পারি যাতে ভিতরের যে গ্যাসটা এটা যেন বের হয়ে যায়। আচ্ছা, তাহলে ঢেকে দিলে আমাদের বাহির থেকে বাতাস যাবে না, বাতাস না গেলে ভিতরের পানি, পানি তো গরম হবে না, আমাদের তাপমাত্রাটা বেড়ে যাবে। তাপমাত্রা যখন হলো আমাদের 28 বা 30 হবে তখন মাছ অটোমেটিক খেতে থাকবে, আর মাছ যখন খাবে তখন গ্রোথ অবশ্যই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঢেকে দিতে হবে, এটা ঠিক আছে, ঢেকে এবার এটা কীভাবে দিবেন, এটা হচ্ছে যে আমরা সারা রাত ঢাকা থাকবে, যখন রোদ উঠবে সকালে তখন আমরা এটাকে আবার খুলে দিব, খুলে দিলে আমরা রোদের তাপ যতটুকু পাই পাবে, 2-3টার দিকে আবার এই তাপ থাকা অবস্থাতে আমরা আবার প্লাস্টিকটা ঢেকে দিব যাতে ওই তাপটা ভিতরে থেকে যায়। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা রাখি তাহলে অনেকে লাইটিং সিস্টেম করে, অনেকে গ্রিজার সিস্টেম করে,
অনেকে অনেক সিস্টেম করে, ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে পানিকে তাপমাত্রা ঠিক রাখার জন্য অনেক চিন্তা ভাবনা বা অনেকে অনেক কিছু করে, ওইটা করা আমার মনে হয় রিস্ক। কিন্তু আপনি যদি প্লাস্টিক দিয়ে এয়ারটাইট করে রাখেন আর ওই টাইমটাতে যদি এটাকে যদি ঢেকে দেওয়া হয়, তাহলে এখানে আপনার তাপমাত্রা কন্ট্রোল থাকবে, আর তাপমাত্রা কন্ট্রোল থাকলে মাছ খাবে, মাছ খেলেই মাছের গ্রোথ আসবে। এখন গ্রোথের জন্য ভাই আমাকে একটা কথা বলছিলেন যে গ্রোথটা নিয়ে, শীতকালীন গ্রোথের ব্যাপারে একটা কথা বলছিলেন, তো এটা একটা এক নম্বর ব্যাপারটা গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই বায়োফ্লক করি, চুন লবণ গুড় অন্যান্য উপাদানগুলো দিয়ে আমরা পানিতে একটা পানি প্যারামিটার তৈরি করে তারপরে মাছ ছেড়ে দিয়ে আমরা নিয়মিত মাছের খাবার দিয়ে যাচ্ছি। আসলে দেখেন, আমরা যদি নিয়মিত শুধু ভাত খাই তাহলে আমাদের পরিস্থিতি কেমন হবে? আমাদের পুষ্টি সম্পূর্ণ হবে না। আমরা ভাতের সাথে অনেক কিছুই খেতে হবে, ভিটামিন খেতে হবে, প্রোটিন খেতে হবে, গরুর মাংস খেতে হবে, এভাবে ডিম খেতে হবে প্রতিদিন। শুধু ভাত যদি আমরা খাই তাহলে আমাদের এই শারীরিক অবস্থা ভালো থাকবে। এভাবে প্রত্যেকটা প্রাণী বা মাছ যেটাই বলেন না কেন, আমরা মাছকে যদি শুধু খাবার দিই, সেই খাবারে আমাদের বলা আছে 35-30 বা 37 এরকম একটা পার্সেন্টেজ দেওয়া আছে প্রোটিনের, কিন্তু আমরা আরও প্রোটিন যদি মাছকে দিতে যাই তাহলে আমরা ভিটামিন ফুড সাপ্লিমেন্ট হিসেবে সাহায্য নিতে পারি ভিন্ন খাবারে। আচ্ছা, তাহলে এই খাবারের সাথে আমরা কী দিব? এই খাবারের সাথে আমরা হচ্ছে মাছের বাজারে বিভিন্ন ভালো ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড ফোর কম্বিনেশন অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো পাওয়া যায়। এগুলোকে যদি আমরা পরিমাণ মতো প্রতিদিন যদি আমরা মাছের সেই খাবারের সাথে দেই তাহলে আমাদের মাছের গ্রোথটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। গরম সিজনে আমি তো আবার বায়োফ্লকের নতুন করে আবার যখন করব, আবার তো টুটুল ভাই অবশ্যই আসবেন, তখন দেখবেন যে 4 মাসে শিং মাছ আমাদের মানে 15-20 কেজি করা সম্ভব যদি তাকে আমরা খাবারটা পরিচর্যাটা টেম্পারেচারটা ঠিক রেখে দিই। শীতের কারণে আপনার মোটামুটি 75% এর মতো, হ্যাঁ 75% ওটা করে বলবো যে হ্যাঁ সব হয়েছে তা না। আপনি এখানে খানিক দেখলে দেখবেন মাছ ভাসতেছে খাবারের জন্য, একটু ঘোরাঘুরি করতেছে, তাতে বোঝা যাচ্ছে যে, তাছাড়া আমি কষ্ট করে হলেও উঠাই আমি দেখি মাছ যে গ্রোথটা কেমন হয়েছে। তাহলে এটা গেলে 2 নম্বর কথা যে আমরা প্রথম বলে এয়ারটাইট নিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে তাপমাত্রা কন্ট্রোল রেখে মাছের খাবারের একটা সিস্টেম তৈরি করে দিলাম, তারপরে খাবারের সাথে আমরা মাছের ভিটামিন অ্যাড করে দিলে মাছের গ্রোথ আসবে। কী ভিটামিন বা কী আসে বিষয় এটা আমি বলে দিব। 3 নম্বর হচ্ছে যে শীতকালীন আমরা একটু পানিটাকে একটু বেশি চেঞ্জ করতে হবে। বেশি চেঞ্জ বলতে বায়োফ্লকে সবাই বলে পানি চেঞ্জ করতে হবে না, এটা আসলে ঠিক না। বায়োফ্লকও পানি চেঞ্জ করতেই হবে, পানি চেঞ্জ না করলে মাছের গ্রোথ ঠিক থাকবে না। কারণ পানিতে অ্যামোনিয়া বা পানিতে অন্যান্য গ্যাস উপাদানগুলো যদি বেশি হয় তাহলে মাছ খাবার ঠিকভাবে খাইতে চায় না। তাহলে শীতকালীন আমরা দেখা যাচ্ছে 3 দিন পর পর যদি আমরা হলো 5-6 ইঞ্চি পানি ছেড়ে দিয়ে নতুন করে পানি দিই, তাহলে সেই ক্ষেত্রে পানিটাও আরও ভালো থাকে, আর নতুন একটা পানি দিলে সেই পানিটার একটু টেম্পারেচারটাও ভালো থাকে, তখন মাছ অটোমেটিক খেতে থাকে। তার মানে আপনি বলছেন যে আপনার মোটামুটি 2-3 দিন পর পর কিছুটা করে পানি ছেড়ে দেয়? হ্যাঁ, 4-5 ইঞ্চি করে দিলে তাহলে আর আমাদের পানি সমস্যা হবে না। আচ্ছা, পানিতে সেই যতটুকু বের করে দিবে আবার ততটুকু দিয়ে দিবে। আচ্ছা, পানিতে ওইভাবে আর মোলাসিসও দিতে হবে না যে অ্যামোনিয়া আমার কন্ট্রোল করার জন্য, না ওরকম কোনো কিছুই করতে হবে না। যেহেতু এখানে 10,000-15,000-20,000 লিটারের পানি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বড় হলে সেটা ভিন্ন উপায় চিন্তা করতে হবে। তো এই হলো আমাদের মাছ গ্রোথের ব্যাপারে আমরা কথা বললাম। আচ্ছা, আপনি গ্রোথের বিষয়ে কোন কোন বিষয়গুলো আপনি সবসময় খেয়াল রাখছেন এবং রেখেছেন, এবং কোন জিনিসগুলো তাদেরকে গ্রোথের জন্য ব্যবহার করছেন, এবং এটা রাসায়নিক কিনা বা এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা? হ্যাঁ, এটা আসলে রাসায়নিক তো অবশ্যই, আমাদের মার্কেটে যেসব ভিটামিন আছে এগুলো সবই রাসায়নিক, তবে এখানে ক্ষতির দিকটি চিন্তা করতে হবে। যেমন অ্যান্টিবায়োটিক ক্ষতিকারক, ব্যথানাশক ওষুধ যেমন ক্ষতিকারক, আমরা তো সেগুলো ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করতেছি হচ্ছে এখানে ভিটামিন মিনারেলস। এটা মৎস্য অধিদপ্তর থেকে অনুমোদন অবশ্যই দেওয়া আছে, যেসব বাজারে মাছের যেমন হলো জিপি ফিশ জেল, হ্যাঁ, তারপরে প্যানামিন মাছের, এগুলো পশুর জন্যই মাছের জন্যও ব্যবহার করা হচ্ছে, এগুলোর তেমন কোনো সাইড ইফেক্ট নেই। আচ্ছা,
এখানে অ্যান্টিবায়োটিক না বা অ্যান্টিভাইরাল না, অ্যান্টিফাঙ্গাল না, এখানে জাস্ট হচ্ছে মিনারেলস। এটা মানুষ খেতে পারবে, তাতে কোনো রকমের কোনো সমস্যা নাই। এটা যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাই তাহলে মাছের খাবার রুচিটা ভালো থাকবে, আর রুচি ভালো থাকলে তারা খাবে, তারা খাইলে তাদের গ্রোথটা ঠিক থাকবে। তাহলে আপনি কি কি ব্যবহার করছেন খাবার? আমি যেমন ভাইটাল অ্যামাইনো অ্যাসিড ফোর্ড একটা ওষুধ আছে, সেটাও ব্যবহার করতেছি। তারপর আছে জিপি ফেজেল, এটাও ব্যবহার করতেছি। প্যানামিন, এটাও ব্যবহার করতেছি। এটা কিভাবে ব্যবহার করছেন? রেনাসি ব্যবহার করতেছি। এটা একটা পরিমাণ মতো আমরা মাসের বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী খাবারের সাথে পরিমাণ মতো দিয়ে মিক্স করে এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে মাছের যেই পরিমাণে খাবার দেওয়ার আমরা সেই পরিমাণে দিয়ে যাচ্ছি। এটা কি একসাথে সব খাবারে মিক্স করে রাখেন নাকি যখন করে খাবার দেন তার আগে? না, এটা হলো আমরা 1 কেজি খাবারে মিক্স করি, যে আমার 1 কেজি খাবার হয়তো 2 দিন যাবে, 3 দিন যাবে, এই পরিমাণে 2-3 দিনের জন্য আমরা রেডি করি। যখন শেষ হয়ে যায় আবার 3 দিনের জন্য রেডি করি। এটা ব্যবহারের কারণে পানিতে কোনো অসুবিধা হয় না? না, যে পানি খারাপ বা অ্যামোনিয়া হঠাৎ বেড়ে যাওয়া এই টাইপের কিছু? না, এটা হবে না। কারণ হচ্ছে যে এটা সমস্যার কোনো কিছুই না, এটা মিনারেলস। এটা যদি আমরা প্রতিনিয়ত দিই তো সেখানে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কের পানিগুলোও মিনারেলসের মতো হয়ে যায়, ভিটামিন যুক্ত হয়ে যায়। সেই পানিটাও খেলে মাছের জন্য গ্রোথের একটা সিস্টেম থাকে। তাহলে আর বায়োফ্লকের যে আসলে আমরা মূল যে বিষয়টা, দর্শকের উদ্দেশ্যে শুধু এটা বলবেন যে আসলে আমরা গ্রোথটাকে কিভাবে কন্ট্রোল করব এবং কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আমরা গ্রোথটাকে প্রতিনিয়ত এটাকে একটু বাড়াতে পারবো, এবং মানে গ্রোথ বিষয়ে যেই জিনিসটা আপনি দর্শকের উদ্দেশ্যে বলতে চান সেটা একটু বলেন। এটা হচ্ছে যে গ্রোথের তো শীতকালীন ব্যাপারটা আমি বলেই দিছি, যে শীতকালীন যদি আপনি মাছ খায়, এখানে একটা কথাই মনে রাখতে হবে, যদি মাছ যদি খাবার খায় তাহলে গ্রোথ অবশ্যই হবে। এখন অনেকেই বলে গ্রোথ থেমে যায় এটা সেটা, না, মাছ খায় না সেজন্য গ্রোথ হয় না। মাছ যদি পরিপূর্ণ, সে যদি পেট ভরে খেতে পারে তাহলে গ্রোথ অবশ্যই হবে। আর এই পেট ভরে যেন খেতে পারে এর জন্য আমরা ওই যে ভিটামিন ফুড সাপ্লিমেন্ট কিছু আমরা দিতে পারি, সেই জিনিসগুলো আমরা যদি প্রতিনিয়ত দিয়ে যাই, আর যেমন অ্যামোনিয়া যেন না হয়, পানির প্যারামিটার বলতে পানির প্যারামিটার আসলে এখন বায়োফ্লকের পরিমাণে যদি করতে যান সেটা অনেক কম বেশি থাকে, কিন্তু এমনিতেই আমরা যদি পানি ঠিক রাখি, অন্তত পানির টেম্পারেচারটা যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে, আর হচ্ছে ভিটামিনটা, ভিটামিন সি, মিনারেলস, এই জিনিসগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে আছে মাছ, মানে কেউ আসলে মাছ ধরে দেখে, মাছকে তাড়া করা হচ্ছে, মাছকে ডিস্টার্ব করা হচ্ছে, এই জিনিসগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এটা করা যাবে না, না, এটা করা যাবে না। হয়তো মাসে একবার আপনি উঠাই দেখলেন খুব শর্ট টাইমে, কিন্তু বেশি দৌড়াদৌড়ি করা যাবে না। সেই ক্ষেত্রে এখানেও মাছে এতে একটা ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, মাছ অনেক সময় স্ট্রোক করে মারা যায়। আচ্ছা আচ্ছা, এটাও আমরা তো এই জিনিসটা আর লক্ষ্য করি না। না, কেউ আসলো ভাই একটু মাছ দেখি, তুলে দেখাচ্ছি, না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা একদম করা যাবে না। মাছ এমনিতেই ভাসে, এমনিতেই দেখা যাচ্ছে আমার এখানে মাছের পরিমাণ কেমন হবে বা সাইজটা কেমন দেখা যাচ্ছে, আইডিয়া অনেকটা চলে আসে। আর আমি 1000 মাছ ছাড়ছি, কতগুলো মাছ মারা গেছে এটা তো আমার হিসাব তো আছেই। তো সেই ক্ষেত্রে তো এখানে আমার মানে প্রতিদিন টানা হেঁচড়া করার এখানে কোনো কিছুতা নেই, এই জিনিসগুলো দেখতে হবে। তাহলে আমরা খাবার তো দিবই, প্রোটিনযুক্ত খাবার দিব, তার সাথে আমরা অন্তত ভিটামিন মিনারেলস পরিচর্যাটা, শীতকালীন এয়ার টাইট করা, গরমের সময়ও পানি আবার একটু বেশি চেঞ্জ করতে হবে, কারণ গরমের সময় পানি হিট যখন থাকে খুবই, মাছের যখন খাবার দেন সেখানে নাইট্রিন গ্যাস থাকে, অ্যাসিড থাকে, বিভিন্ন কিছুর কারণে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রেও পানিটা একটু ঘন ঘন একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে পানি ভালো থাকবে, পানি ভালো থাকলে মাছের শারীরিক অবস্থা ভালো থাকবে, শারীরিক অবস্থা ভালো থাকলে মাছ খাইতে চাবে, আর সেই খাবারের সাথে আপনি এই মিনারেলসগুলো অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে অটোমেটিকলি মাছের গ্রোথ আমাদের নিয়মের চেয়ে একটু বেশি হবে, বেশি হবে। যেখানে পুকুরে আমরা 8 মাসে 1 বছরে দেখা যাচ্ছে মাছের একটা সাইজ আসে, এখানে তার 50% সময় আসবে, কারণ পুকুরে তো অত মিনারেলস, ভিটামিন, এত স্পেশাল খাবার দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে না। এখানে দেওয়া হচ্ছে শুধু মাছ আর হলো পানি আর কাদা, আর যদি এখন চাষিরা দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে তো আমরা স্পেশালি প্রতিদিনই খাবার দিচ্ছি, 2 টাইম 3 টাইম, যখনই খাবার শেষ হয়ে যায় তখনই আমরা খাবার দিচ্ছি, পানি চেঞ্জ করে দিতেছি, খাবার সাথে আলাদাভাবে ট্রিটমেন্ট চলছে, এর একটা ট্রিটমেন্ট পরিচর্যা, এটা মানে সর্বক্ষণিকই চলছে, আমরা খেয়াল রাখতেছি। তারপর জীবাণুনাশক দিতে হচ্ছে যাতে কোনো জীবাণুর কারণে মাছে ঘা না আসে। হ্যাঁ, শীতকালীন অনেকের মাছে ঘা আসছে, আমার মাছে কিন্তু
মানে ওইভাবে আসে না, একটা দুইটা দেখা দিছে, আমি সাথে সাথে জীবাণুনাশক ব্যবহার করছি, একটু পানি চেঞ্জ করে জীবাণুনাশক দিয়ে দিছি, একটু পটাশ দিয়ে দিছি। আসলে এই জিনিসগুলো পরিমাণ মতো দিতে হলে আপনাকে জানতে হবে, জানলে দেখা যাচ্ছে যে আপনার এই 10,000 লিটার থেকে ভালোভাবে যদি এইভাবে পরিচর্যা করা যায় তাহলে এই 10,000 লিটার থেকে 500 কেজি মাছ অনায়াসে উৎপাদন করা সম্ভব। আচ্ছা, অনায়াসে উৎপাদন করা সম্ভব, এতে কোনো রকমের সমস্যা নেই, একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো যারা মানে যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই যদি ফোন করেন, আমি ফোনে বলে দিব যে আপনারা কীভাবে কীভাবে এগুলো ব্যবহার করবেন। মানে এমনিতে হুটপাট করা যাবে না, এটা জানতে হবে, বুঝতে হবে, বুঝে করতে হবে। যেমন পরিমাণ যদি বেশি হয়, জীবাণুনাশক যদি পরিমাণ বেশি হয়, জীবাণুনাশকের কাজ হচ্ছে জীবাণুকে ধ্বংস করা, একটা জীবকে ধ্বংস করা, সেই ক্ষেত্রে এখানে মাছেরও একটা জীবন আছে, যদি পরিমাণে বেশি হয় মাছও মারা যাবে। তাহলে এগুলো সবকিছুকে কন্ট্রোল করে, হ্যাঁ, নিয়মের মধ্যে, যেটা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে কতটুকু দিতে হবে, কয়টন পানিতে কতটুকু জীবাণুনাশক দিতে হবে, কতটুকু ভিটামিন মিনারেলস দিতে হবে, পটাশ কতটুকু দিতে হবে, এগুলো জানতে হলে অবশ্যই যদি কেউ যদি মনে করেন, প্রয়োজন মনে করেন, তাহলে কল করবেন, ফোন করবেন, আমি আছি বা আমার লোকজন আছে, পরামর্শ দিবে, বলে দিবে। তো এটা টুটুল ভাই মাছের গ্রোথ হিসেবে কথাটা, আরও অনেক ব্যাপারে আছে, তো এটা যেটা আমি মূল যেটা সেটাই আমি এখানে তুলে ধরছি যে এই শীতকালীনের সিস্টেমে এটা যদি করেন তাহলে ভালো, এটা না করলে শীতকালীন মাছ, মাছের তাপমাত্রা মানে পানির যদি তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে মাছ খাবেই না, একদম খাবে না। আমার এই দুইটা ট্যাঙ্কি আমি পরীক্ষা করার জন্য রাখছি, এই দুইটা ট্যাঙ্কি পরীক্ষা করার জন্য রাখছি, আমার বাড়ির ভিতরে যে ট্যাঙ্কিটা আর এটা আমি ঢেকে রাখছি ভালোভাবে, আর এই দুটো ঢাকি নাই। দেখবেন আমি অবশ্যই রিসার্চ করতেছি, আমার এখানে এটা যদি আমি বিজনেস হিসাবে এখনও নেইনি, আমার আলাদা বিজনেস ব্যবসা আছে, তো এটা আমি পরীক্ষামূলক করতেছি, ইনশাল্লাহ এখন সাকসেসের দিকেই আছি। তো ওইটা দেখছি যে শীতকালীন ওখানে আমার ওই মাছগুলোরও বয়স 2 মাস হয়ে গেছে, তারা 50% গ্রোথও হয়নি, এটার 1 মাস হয়ে গেছে 50% গ্রোথও হয়নি। কিন্তু আমি যখন এটার এইভাবে নিলাম যে এটাকে আমি ঢাকি রাখি আর ওটাকে না রাখি, এরা অনেক খাবার খেয়েছে, ওরা কোনো খাবারই খাবারই তাতে আমি এখানে পেয়ে গেছি যে শীতকালীন এটাকে আমি আগামী শীতে যদি আল্লাহ বাঁচায় রাখে আমি আরও সুন্দর করে এয়ারটাইট করবো, একদম মানে এয়ার কন্ডিশনের মতো করে করবো, কোনো রকমের যেন কোনো সমস্যা না হয়। তো এটাই হলো গ্রোথের ব্যাপারে কথা, যাতে আমরা সুন্দরভাবে করতে পারি। তো ধন্যবাদ আলতাফ ভাই যে এত ভালো ইনফরমেশন দিলেন আসলে গ্রোথ বিষয়ে। আমার মনে হয় না আমাকে আর কিছু বলতে হবে বা আর আপনাকে অন্য কোথাও শুনতে হবে যে আসলে গ্রোথ বিষয়ে, কারণ যত সুন্দরভাবে আলতাফ ভাই আপনাদেরকে এটা উপস্থাপন করেছে মনে হয় না আপনাদের আর কোনো ডাউট থাকতে পারে। তো আপনারা সুন্দরভাবে চাষ করেন আমরা এটাই চাই, এবং যে কোনো সাপোর্ট তো কৃষি বাজার আপনাদেরকে দিয়েই থাকে, এবং আলতাফ ভাই তো নিজেই বলল যে তিনি আপনাদেরকে সাপোর্ট দিবে যতটুকু পারে, কারণ উনিও ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার ফাঁকে সব সময় যে তাকে বিরক্ত করতে হবে বা এরকম কিছু না, কারণ আমরা এর আগেও অনেকবার অনেকজনের ভিডিও প্রকাশ করার পর তাদের নাম্বার দিয়েছিলাম, এ কারণে তারা অনেক বিরক্ত হয়ে পরবর্তীতে আমরা নাম্বারগুলো তুলে দিতে বাধ্য হয়েছিলাম। সো আমরা নাম্বার অবশ্যই আপনারা চাইলে দিব, কিন্তু সেভাবে তাদেরকে বিরক্ত করা যাবে না, এটা আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বায়োফ্লক নতুন প্রযুক্তি এগুলোর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।